ভাই ফখরুল আজম, আপনার প্রশ্নটি আমি প্রথমেই লিখতে পারছি। আপনি লিখেছেন, কারো ব্যক্তিগত স্থাপনায় দেয়ালে ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো কতটুকু যুক্তিসঙ্গত? এতে কি ইসলামের বা মুসলমান উম্মার কোনো উপকার হয়? দেখুন, আপাত দৃষ্টিতে মুসলিম এবং ইসলামের উপকার হোক বা না হোক, একজন মুসলিম কোনো কাজ সেটি ইসলামের কল্যাণে মুসলমানদের কল্যাণেও করতে পারবেন না যদি সে কাজ করতে গিয়ে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হয়। আপনি কারোর পোস্টারে, কারোর দেয়ালে, কারোর ওয়ালে, কারোর জায়গায় যদি আপনি পোস্টার লাগান আর যা তাতে যদি তার সম্মতি না থাকে, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গুনাহ, এটি অন্যায়, এটি হারাম এবং নাজায়েজ একটি কাজ হতে পারে। ধরুন, আপনি কারোর একটা গাড়িতে আপনি পোস্টার লাগিয়ে দিলেন, তিনি চাচ্ছেন না তার গাড়িতে কেউ এরকম পোস্টার লাগুক, তাতে গাড়ির কালার ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির কথা না হয় বাদে দিলাম, ওয়ালে আপনি লাগালেন, সেখানে স্কচ টেস্ট লাগবে বা সেটার যে আঠা সেটা লেগে যাবে, দাগ পড়ে যাবে, ওয়ালটা ক্ষতিগ্রস্ত হবে। এই কাজটি করার কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি এই কাজটি করার জন্য শরীয়ত আপনাকে নির্দেশ করেছে যে অমুকের ওয়ালে অমুক জায়গাতে, ঠিক এই জায়গাতে তোমাকে লাগাতে হবে, কোনো কথা নেই। যে জায়গায় পোস্টার লাগানোর পারমিশন আছে, যেখানে কোনো বাধা নেই, নানাভাবে সেটি স্পষ্ট যে এখানে পোস্টার লাগানোতে কোনো বাধা নেই, সেখানে আপনি লাগাতে পারেন। কোনো কোনো বাড়ি মালিক তাদের ওয়াল এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে সেখানে সবাই লাগায়, তিনি আর কিছু করার নাই, বিধায় তিনি হাল ছেড়ে দিয়েছেন, সেটাও অনুমোদন ধরা হবে না। আপনি কোনো জায়গায় লাগাবেন, তাকে জিজ্ঞাসা করুন যে আপনার ওয়ালে লাগাবো, আপনি হয়তো বলবেন যে এইভাবে হলে তো তাহলে মাহফিলের পোস্টারই লাগানো যাবে না, প্রয়োজন আপনি শূন্য লাগাবেন, প্রয়োজন আপনি বিভিন্ন নির্বাচনী পোস্টার যেরকম লাগানো হয় আপনার সুতলি ইত্যাদিতে সেখানে লাগাবেন, প্রয়োজনে আপনি অল্প জায়গা লাগাবেন, প্রয়োজনে আপনি মোড়ে মোড়ে আলাদা করে প্লে কার্ড টাইপ কোনো কিছু স্থাপন করে তার উপর লাগাবেন, যাতে করে কোনোভাবে অন্য মানুষের ওয়াল, স্থাপনা, বাড়ি, ঘর এগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমি দিন প্রচারের নামে যা খুশি তা করতে পারি না। আপনি দিন প্রচার করতে চান দেখে আমার ওয়ালে, আমার পিঠে একটা আপনার পোস্টার সেটে দিবেন, সে অধিকার তো ইসলাম আপনাকে দেয়নি। এবং এটিকে আমরা হয়তো মনে করি খুব ছোট বিষয়, যার ওয়াল তিনি বুঝেন যে এটাতে তার কতটা ক্ষতি হয় বা তার অসুবিধা হয়। হ্যাঁ, কারোর কাছ থেকে আপনি এটি জানতে পেরেছেন যে তার এখানে কোনো আপত্তি নেই অথবা তার মনসম্মান সম্মতিটা স্পষ্ট একেবারে, তিনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে সেখানে আপনি লাগাতে কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলোকে আমরা অনেক ছোটো ছোটো বিষয় মনে করি, অথচ এগুলো ছোট নয়, এগুলো অনেক বড় বিষয়। দিন প্রচার অন্য দশটি কাজের মতো নয়। যারা রাজনীতি করেন, প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে তারা দেয়াল লিখন করেন, চিকা মারেন, ওয়ালে পোস্টার লাগান, সেক্ষেত্রে তারা পারমিশন নেওয়ার ধার ধারেন না। তাদের সাথে দিনকে গুলিয়ে ফেললে চলবে না। দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এর রয়েছে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নির্দেশনা। এর ভায়োলেশন করে আল্লাহর দিনের কাজ করার কোনো সুযোগ নেই। গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার সুযোগ যেমন নেই, ঠিক একইভাবে দিন প্রচারের নামে আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন করে দিন প্রচার করার কোনো সুযোগ নেই। অতএব সামারি হলো যে কারোর ওয়ালে, দেয়ালে, বাড়িতে বা এমন কোনো জায়গায় ওয়াজ মাহফিলের বা দিন প্রচারের কোনো পোস্টার লাগানো একদম জায়েজ হবে না, যেখানে লাগানোটা তার সম্মতিতে হয়নি, বিধায় এ বিষয়ে আমাদেরকে আরও সাবধান হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।